কলকাতা পুলিশের উপর ভরসা নয়। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় তদন্তভার সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দুপুর একটার মধ্যে কলকাতা পুলিশকে ওই সংক্রান্ত কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। নির্দেশ মতো কেস ডায়েরি জমাও দেয় কলকাতা পুলিশ, তা খতিয়ে দেখে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। উপরন্তু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা আদালতে। এরপর বিকেলে আরজিকর হাসপাতাল কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। কলকাতা পুলিশকে এই সংক্রান্ত যাবতীয় নথি ও সংগৃহীত সব সিসিটিভি ফুটেজ বুধবার সকাল 10টার মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে বলেছে আদালত। 21 দিন পর পরবর্তী শুনানি। সিবিআইকে ওই দিনই তাদের প্রথম রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। প্রশ্নগুলি হল, কেন প্রথমে খুনের মামলা নয়? ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই চিকিৎসক তরুণীর রক্তমাখা দেহ উদ্ধারের পরও পুলিশ কেন ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল? দেহ রাস্তায় পড়েছিল না, কাকে বা কাদের আড়াল করার চেষ্টা করেছে পুলিশ? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন কোনো এফআইআর করেনি? ধৃত ব্যক্তির পরিচয় যে সিভিক ভলান্টিয়ার, তা কেন গোপন করতে চেয়েছিল পুলিশ? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি কলকাতা হাইকোর্টের বার্তা, নিহত নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। আরজিকর হাসপাতালে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে হবে। রাজ্য সরকারের আধিকারিকরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিষেবা সম্পর্কিত সমস্যার সমাধান করবেন। এরকম একটি নারকীয় ঘটনা একটি মানুষ ওইটুকু সময় করতে পারে না। তো আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয়, তাতে আমাদের কেস আরও স্ট্রেন্থেন হয়ে যায়। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হালজাকে বলে ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআইকে বা তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। এটা মানে খুব লজিক্যালি বিষয়টা বলা যায় যে এটা কোনো এক ব্যক্তির কাজ নয়, কিন্তু কোর্টের সামনে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হলো, তারা বলতে চাইছেন যে এক ব্যক্তিরই কাজ। তো এই যে অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম, এগুলো কোর্ট সমস্তটা কগনিজেন্স নিয়ে কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোর্ট কেস ডায়েরি দেখতে চায়। চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার তুলে দেওয়ায় খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এখন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাকে পাখির চোখ করে আন্দোলন চলবে। বিশেষ করে মা, বোন, দিদি, মহিলা, মাতৃশক্তি, তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন, সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন, যিনি আসল আর্কিটেক্টর, তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড। আরজিকর হাসপাতালের ঘটনায় তদন্তভার সিবিআইকে দেওয়া নিয়ে রাজ্যের কোনো অমত নেই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত নির্যাতিতার পরিবার চাইলে কেন্দ্রীয় এজেন্সি দিয়েই তদন্ত হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। সেই কথা স্মরণ করিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সিবিআই তদন্তের বিষয়টিকে আদালতের ব্যাপার বলে এড়িয়ে গেলেও কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে তদন্ত করছিল বলে দাবিও করেন। প্রাথমিক ক্ষেত্রে কোথাও কিছু অসঙ্গতির কথা রটনার চেহারায় রটে আছে। এবার এটা রটনা না ঘটনা, পুলিশ তদন্ত করছিল, দক্ষতার সঙ্গে তদন্ত করছিল, তদন্ত করছিল বলেই 24 ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে। এর পরেও যদি কোনো অসঙ্গতি থাকতো, পুলিশ আরেকটু সময় পেলে হয়তো সেগুলো নিশ্চিতভাবে চিহ্নিতকরণ করে ফেলতে পারত। এখন সিবিআই এর হাতে, যদি কোথাও কোনো অসঙ্গতি থেকে থাকে, সব চরিত্রগুলোই তো চোখের সামনে রয়েছে, সব ঘটনাক্রম চোখের সামনে রয়েছে, তো এখন সিবিআই এর হাতে দায়িত্ব গেছে, সিবিআই নিশ্চিতভাবে ব্যবস্থা নিক।
সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায় নগরপাল বিনীত গোয়েলকে পাশে রেখে বলেছিলেন, রবিবারের মধ্যে কলকাতা পুলিশকে তদন্তের কিনারা করতে হবে, অন্যথায় তদন্তভার সিবিআইকে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু রবিবার পর্যন্ত অপেক্ষার আর অবকাশ রইল না। কলকাতা পুলিশ ও আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের কার্যক্রমে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট ঘটনার তদন্তে সিবিআইকেই ভরসাযোগ্য বিবেচনা করল। এদিকে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও শুনানির সময় একাধিক প্রশ্ন ওঠে। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তাঁকে বসানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত। অবশেষে হাইকোর্টের নির্দেশে আপাতত 15 দিনের ছুটিতে সন্দীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।